হাসপাতালে অব্যাহত শাসকের দাদাগিরি কোচবিহারের পর এবারে ক্যানিং মহকুমা হাসপাতাল অ্যাসিস্ট্যান্ট সুপারকে হুমকি দেওয়ার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে হাসপাতালে ঢুকে হুমকি দেওয়ার অভিযোগ প্রকাশ্যে গোটা ঘটনার সিসি ফুটেজ ঘটনায় আতঙ্কে হাসপাতালের চিকিৎসকেরা হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন হাসপাতাল চত্বরে ইতিমধ্যে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হচ্ছে বিধায়ক শ্যামল মণ্ডলের পক্ষ থেকে আরও একবার জানাই আপনাদেরকে হাসপাতালে অব্যাহত শাসকের দাদাগিরি এবারে কোচবিহারের পর সরাসরি ক্যানিংয়ের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে কেননা ক্যানিং মহকুমা হাসপাতালে সেখানে দাদাগিরির অভিযোগ উঠে আসছে অ্যাসিস্ট্যান্ট সুপারকে হুমকি দেওয়ার অভিযোগ স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠে আসছে এবং হুমকি দেওয়ার মুহূর্তের সিসিটিভি যে ফুটেজ সেই সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই কিন্তু প্রকাশ্যে এসেছে এবং গোটা ঘটনার জেরে হাসপাতালের যারা চিকিৎসকেরা রয়েছেন তারা রীতিমতো আতঙ্কিত হয়ে গিয়েছেন হাসপাতাল চত্বরে ইতিমধ্যেই বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা হাসপাতালে অব্যাহত শাসকের দাদাগিরি কোচবিহারের পর এবারে ক্যানিং এর দিকে নজর রাখতেই হচ্ছে আমাদেরকে কেননা ক্যানিং এ সেখানে এবার ক্যানিং মহকুমা হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠে আসছে স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে এবং হুমকি দেওয়ার মুহূর্তের সিসিটিভি যে ফুটেজ সেই সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে গোটা ঘটনা প্রকাশ্যে আসার পরে হাসপাতাল চত্বরে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন যারা অন্যান্য চিকিৎসকেরা রয়েছেন তারা কেননা হাসপাতালের যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন ঘটনা ঘটেছিল আমি নর্মাল ডিউটিতে এসেছিলাম 11:20 নাগাদ আমার চুক্তিভিত্তিক কিছু সাফাই কর্মী এবং সিকিউরিটি গার্ড তারা আসে এবং তাদের সাথে বাইরের এক দুজন লোক তারা এসে আমাকে বিভিন্ন রকম শাসনীমূলক কথাবার্তা এবং হুমকি টুমকি দেয় যাতে আমি পরবর্তীকালে তাদের বিল সই করি কারণ রোস্টার ম্যাচ না করলে তো আমি বিল সই করবো না সেটাই ওদেরকে বলা হয়েছিল বারবার বলা হয়েছিল গত এক বছর ধরে আমি রোস্টার স্ক্যাভেঞ্জিং আর সিকিউরিটি করছি বা দেখছি তাতে অনেক অসঙ্গতি পাচ্ছি সেটা আমি কোম্পানিকেও জানিয়েছিলাম তো সেই নিয়ে আমি সুপার স্যার এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেগুলো সবসময় তো এক বছর ধরে দেখছি সেটা আমি বারবার রিমাইন্ড করছি কোম্পানিকে যেহেতু তারা থার্ড পার্টির নিয়োগ তাদেরকে জানাচ্ছি আমি তাই সুপার স্যারকেও জানিয়েছি সিভিল স্যারকেও জানিয়েছি আজ যেহেতু আপনি ডিউটিতে আসবেন মানে নিরাপত্তা পেয়েছেন হ্যাঁ আমি দেখলাম আইসি সাহেব ফোন করেছিলেন পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছিল হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপারকে নিয়ে যে ঘটনা ঘটেছে যে অভিযোগ উঠেছে এই অভিযোগ ভিত্তিহীন অবাস্তব তবে আমি ক্যানিং মহাপালের সুপারকে অনুরোধ করেছি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এবং পুলিশ প্রশাসনও এই বিষয়ে তদন্ত শুরু করবে আপনাদের শোনালাম তাদের বক্তব্য এবং অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন বিধায়ক শ্যামল মণ্ডল তবে শুধুমাত্র যে ক্যানিং তা কিন্তু নয় আমরা প্রথমে দেখেছিলাম কোচবিহার আর সেই কোচবিহারের পর এবারে ক্যানিং মহকুমা হাসপাতাল অ্যাসিস্ট্যান্ট সুপারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠে আসছে অভিযোগ স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে হাসপাতালে ঢুকে হুমকি দেওয়ার অভিযোগ দেখুন এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি দুটো ছবি একদিকে কোচবিহারের দিনহাটা মহকুমা হাসপাতালের ছবি সেই ছবি দেখাচ্ছি অপরদিকে ক্যানিং মহকুমা হাসপাতালের ছবি দেখাচ্ছি দু জায়গার ছবি দেখতে পাচ্ছেন আপনারা হাসপাতালের শাসকের যে দাদাগিরি সেই দাদাগিরি অব্যাহত রয়েছে কোচবিহারের পর এবারে ক্যানিং মহকুমা হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপারকে হুমকি দেওয়ার অভিযোগ স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়